হর হর মহাদেব, নমস্কার। আপনারা দেখছেন পুজোর আসর ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আছি আমি ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো পূর্বপুরুষের নাম। আমরা তো বলি চোদ্দ পুরুষ, কিন্তু চোদ্দ পুরুষ কারা আর পূর্বপুরুষের নাম কি কি কাজে লাগে, আজকের ভিডিওতে পুরোপুরি পরিষ্কার হবে। তবে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের শাস্ত্র মতে পূর্বপুরুষের নাম একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন কাজে আমাদের এই পূর্বপুরুষের নাম লাগে। কি কি কাজে লাগে? বিয়ের নাম নিমুখ সাধ্যে, এমনি কারুর যদি মুখে ভাতে নাম নিমুখ হয় সেই সময় লাগবে, বা উপনয়ন আমাদের বইতেও এই কাজটি করতে হয়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা লাগে সেটা হলো বাৎসরিক শ্রাদ্ধে এই পূর্বপুরুষের নাম লাগে। এবার পূর্বপুরুষের নাম বলতে গেলে আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের বলা হয় চোদ্দ পুরুষের নাম দিয়ে দেওয়া হয় কোনো জায়গায়, বা চোদ্দ পুরুষের উদ্দেশ্যে করতে বলা হয়। কিন্তু এইটা একটা ভুল ধারণা। চোদ্দ পুরুষ মানে আপনার ওপরে উর্ধ্বতর চোদ্দ জনের নাম তা নয়। কিন্তু চোদ্দ পুরুষের মধ্যে আপনার থাকবে বংশকুল, আপনার মাতুল কুল, এবং আপনার বিবাহিত হয়ে গেলে আপনার শ্বশুর এবং শাশুড়িরাও সেই কুলের মধ্যে পড়বে। আর আমরা যেটা বলি যেটা কাজে লাগবে, আমাদের যদি আমরা বাড়িতে বিয়ের নাম নিমুখে কাজে লাগবে, তাহলে কি কি লাগবে? আপনার মাতুল কুলও যেমন লাগবে তেমন নিজের বংশকুলও লাগবে। এবার মাতুল কুলগুলো কটা লাগবে বিয়ে, প্রধানত কতগুলোর নাম আপনি মনে রাখবেন এবং দরকারি কোনগুলো সেগুলোই আজকে বলবো। তাহলে আজকে দেখা যাক কোন কোন নামগুলো আপনার এখন থেকে লিখে রাখা উচিত এবং কোন কোনগুলো কাজ হয়। এবার তাহলে দেখুন, প্রথমে হলো পিতা। আপনার পিতা যদি জীবিত থাকে তাহলে সেই নামটা যাবে না এখানে, তার উপর থেকে হবে পিতার উপরে। অর্থাৎ পিতার বাবা, তাকে আমরা বলি পিতামহ। তার বাবাকে আমরা বলি ও পিতামহ, তার বাবাকে বলি আমরা বিদ্য কৌমিক পিতামহ। এইগুলো হলো আমাদের পরপর উর্ধ্বতর তিনটে ব্যক্তি, অর্থাৎ তিন পুরুষ। আমরা বিয়েতে বা বাৎসরিক শ্রাদ্ধে এই পরপর তিনটে পুরুষ লাগে। বিয়েতে যখন আমাদের গোত্রান্তর হয় তখন এই ওপরে বিদ্য পিতামহ আগে হবে, তারপরে পিতামহ হবে, তারপরে পিতামহ হবে, এবং তারপরে পিতা হবে। এই এইটা হলো আমাদের প্রধানত কাজে লাগে। এবার যদি কখন বাৎসরিক কাজ হয় কারুর আপনার বংশে, তখন যদি কোনো পুরুষ মারা যায় তাহলে অবশ্যই এই নামগুলো লাগবে। এবং যদি মহিলারা কেউ মারা যায় তাদের সঙ্গে পিণ্ড মিলনের বলে পিণ্ডদান যখন হবে বাৎসরিক শ্রাদ্ধে, তখন কিন্তু এনাদের যে স্ত্রী থাকবে তাদের হবে। তাহলে পিতামহ স্ত্রীকে আমরা বলি পিতা মাহি, পিতামহ স্ত্রীকে আমরা বলবো পিতা মাহি, এবং বিদ্য পিতামহ স্ত্রীকে বলবো বিদ্য পিতা মাহি। অর্থাৎ কেউ যদি মহিলা মারা যায় তাহলে তার উদ্যোগের ব্যক্তি এদের সঙ্গে তখন কিন্তু আমাদের পিণ্ড মিলন যে কাজটা করতে হয় সেটা করতে হয়, তখন কিন্তু এইগুলো লাগবে না। তাহলে স্ত্রী মারা গেলে এইগুলো লাগবে, এবং যদি পুরুষ কেউ মারা যায় তখন এইগুলো কাজে লাগবে, এবং উর্ধ্বতর ব্যক্তির নাম বিদ্য পিতামহ অবধি লাগবে, এর সঙ্গে পিণ্ড মিলন ঘটবে। আর যদি দিহেতে এমনি জলদান হয় তখন আমাদের এই তিনটে এইগুলো লাগবে, তখন এগুলো আমাদের কোনো দরকারই নেই। ঠিক আছে, এটা হলো বিদ্যে আমরা যখন নাম নিমুখ করবো তখন আমাদের এই এইগুলো জল পাবে, এর সঙ্গেও আরও জল পাবে, সেটাও আমি পরে বলছি। এবং যখন বাৎসরিক শ্রাদ্ধে পিণ্ডদান হবে তখন পুরুষ আর মহিলা যে বিষয়টা বললাম সেটা কাজে লাগবে। এবার বিয়েতে এই যে তিন পুরুষ হলো ছয় পুরুষের জল লাগে, এই তিনটে পুরুষ হলো সঙ্গে যাবে কি মাতুল কুল। অর্থাৎ আপনার বাবার যদি মায়ের বাবা, তার বাবা তার বাবার সাথে নিতে পারে, বা আপনার যদি বিয়ে হয় তাহলে আপনার বউয়ের অর্থাৎ স্ত্রী বাবা, তার বাবা তার বাবা সেইভাবে নিতে পারে। তাহলে আমরা তখন সেগুলোকে কি বলবো, সেটাকে বলবো মায়ের বাবাকে আমরা বলবো মাতামহ, তার বাবাকে বলবো আমরা প্রমাতামহ, তার বাবাকে আমরা বলবো বিদ্ধ মাতামহ। আবার এই ক্ষেত্রেও যদি জলদান করতে হয় বা পিণ্ডদানের সময় আমরা কি কাজ কি বলবো, মাতামহের স্ত্রীকে বলবো মাতামাহি,
প্রো মাতা মহে স্ত্রীকে বলবো পো মাতা মাহি এবং বিদ্ধ পো মাতা মহর স্ত্রীকে বলবো বিদ্ধ পো মাতা মাহি। এইভাবে এই কথা দানের কাজে লাগবে এবং এইগুলো কাজে লাগবে। প্রধানত এবার সহজে বলছি, এতক্ষণ তো পুরো ডিটেলস জিনিসটা বললাম, এবার সহজে বলি। যদি আপনাদের কোনো বিয়ের আবৃত্তিক বা নান্দিমুখ কারণ করাতে চান তখন আপনাদের এই তিনটে নাম লাগবে আর এই তিনটে নাম লাগবে, অর্থাৎ পিতামহ, ও পিতামহ, বিদ্ধ পো পিতামহ, আর এইটিকে মাতৃকুলের মধ্যে লাগবে মাতামহ, প্রো মাতামহ, বিদ্ধ প্রো মাতামহ। এইগুলোই হলো প্রধান, এবং তার সঙ্গে এদের নামগুলো লিখে রাখবেন। ওই চোদ্দ পুরুষের নাম আমার লেখা আছে, ওই বলে কিন্তু লাভ নেই এবং ঠাকুরমশাইদের ওপরেও চাপ সৃষ্টি করা লাভ নেই, কারণ চোদ্দ পুরুষের জল পায় না সব সময় এবং চোদ্দ পুরুষ ওইভাবে উত্তরতর চোদ্দ পুরুষও হয় না। আসল কথা হলো এই তিন পুরুষ মোট ছয় পুরুষ আমাদের স্বাস্থ্য মতে বিভিন্ন সময় কাজে লাগে এবং বাসরের সাথে যখন পিণ্ডদানে পিণ্ড মিলন হয় তখন এই তিনটে বা এই তিনটে পিণ্ডই পাবে, সঙ্গে যে থাকবে তার পাবে। এইভাবেই পূর্বপুরুষের নাম মনে রাখুন, আর পূর্বপুরুষের নাম যখন লিখবেন বিয়েতে, যখন কোনো বিয়ে কাজ করতে যাবেন এইভাবে লিখে নেবেন এবং এইভাবে লেখার পরে পরপর আপনারা নামগুলো সাজিয়ে নেবেন এবং তার উপরে অবশ্যই গোত্র উল্লেখ করবেন। এই মাতুলগুলের অন্যরকম গোত্র হলে সেই গোত্রটা আগে লিখে নিয়ে মা এর এইভাবে পরপর নামগুলো সাজিয়ে তার পাশে নামগুলো লিখবেন, আপনার কাজ করতে সুবিধা হবে। এইভাবে কাজ করুন এবং পূর্বপুরুষের নাম মনে রাখুন। পূর্বপুরুষের নাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের শাস্ত্রে। আজকের ভিডিও এইটুকুই, আশা করি ভিডিওটা আপনাদের ভাল লেগেছে। ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অনেকেই সাবস্ক্রাইব করছেন না এখনো পর্যন্ত, সাবস্ক্রাইব করুন, কারণ আপনার খুবই দরকারি এই চ্যানেলটি। আজকের মতো নমস্কার।